আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা রাসায়নিক বিক্রিয়ার অধ্যায় করেছি, রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়ে একটি ভিডিও ক্লাসও আমরা অলরেডি করে ফেলেছি। আর সেই ক্লাস থেকে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আসলে জানি যে যে প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ তৈরি হয় তাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এবং আমরা এটাও করেছি যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এইরকম একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, যে সম্পর্কে আজকে আসলে আমরা জানব। সংযোজন মানে কি? সংযোজন মানে হচ্ছে সংযুক্ত করা, অর্থাৎ যে পদ্ধতিতে একাধিক ভিন্ন ভিন্ন পদার্থকে সংযুক্ত করে নতুন পদার্থ তৈরি করা হয় তাকেই বলা হয় সংযোজন বিক্রিয়া। আর আমরা যদি আরো অ্যাপ্রোপ্রিয়েটলি বা বইয়ের ভাষায় বলতে যাই, তাহলে বলতে হয় যে প্রক্রিয়া একাধিক বা যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি পদার্থ তৈরি করে, সেই প্রক্রিয়াকে বা সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। অর্থাৎ এখানে দেখো আমি দুটো বিক্রিয়া লিখে রেখেছি, এখানে আছে ফেরাস বা আয়ন, আর তার সাথে যুক্ত হয়েছে সালফার। অর্থাৎ আয়ন এবং সালফার দুটি মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র যৌগ আয়ন বা ফেরাস সালফাইড গঠন করেছে। আর এখানে আছে অ্যামোনিয়া, এটি একটি যৌগিক পদার্থ, সে বিক্রিয়া করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, যা একটি যৌগিক পদার্থ। এই দুটি যৌগিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী আরেকটি যৌগিক পদার্থ তৈরি করেছে, যার নাম হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড। তাহলে দুটো বিক্রিয়াতে ভিন্ন দুটি মৌলিক এবং ভিন্ন দুটি যৌগিক পদার্থ মিলিত হয়ে একটি করে যৌগ উৎপন্ন করেছে, তাই আমরা বলতে পারি বিক্রিয়া দুটি সংযোজন বিক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া একাধিক মৌলিক বা একাধিক যৌগিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মে একটি যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা যেহেতু তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই আমি এটি লিখে দিচ্ছি না, তোমরা বই দেখে পড়ে নিও। তবে মুখে আমি আবারও একবার বলে দিচ্ছি, যে রাসায়নিক বিক্রিয়া একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিলিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া চিনবো কিভাবে? সংযোজন বিক্রিয়া যেটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সংযোজন বিক্রিয়া তীর চিহ্নের ডান পাশে, অর্থাৎ প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ অথবা উৎপাদ হিসেবে সবসময় একটি মাত্র যৌগ উৎপন্ন হয়। অর্থাৎ সংযোজন বিক্রিয়ার যতগুলো রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক পদার্থই থাকুক না কেন, সবগুলো পদার্থ মিলিত হয়ে সবসময় একটি মাত্র যৌগ বা একটি মাত্র প্রোডাক্ট উৎপন্ন করে। অর্থাৎ উদ্দীপকে থাকা যদি কোনো সমীকরণে আমাদের প্রোডাক্ট হিসেবে আমরা একটা মাত্র যৌগ পাই, তাহলেই আমরা বুঝবো যে এটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর সেই ক্ষেত্রে ধরো এরকম বিক্রিয়া যে কোনো একটি উদ্দীপকে দেওয়া থাকে, আর তার আলোকে প্রয়োগগুলোকে প্রশ্ন দেওয়া থাকলো, উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখে নিব, উদ্দীপক উল্লেখিত বিক্রিয়াটি হলো সংযোজন বিক্রিয়া। কারণ কারণ দিয়ে আমরা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা লিখবো, দেন আমরা লিখে দিলাম যে যেহেতু উদ্দীপক উল্লেখিত বিক্রিয়ায় আয়রন এবং সালফার নামক সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুটি মৌলিক পদার্থ মিলিত হয়ে একটি মাত্র যৌগ আয়রন সালফাইড বা ফেরাস সালফাইড গঠন করে, তাই আমরা বলতে পারি এটি একটি সংযোজন বিক্রিয়া। অথবা যেহেতু উদ্দীপক উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক নামক দুটি যৌগিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি যৌগ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, তাই আমরা বলতে পারি এটি একটি সংযোজন বিক্রিয়া। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা, সংযোজন বিক্রিয়া সম্পর্কে লিখতে বা সংযোজন বিক্রিয়া চিনতে তোমাদের না কোনো সমস্যা হবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।